জলমগ্ন শীতলকুচি ব্লকের রাঙামাটি বাসভাঙা এলাকা, দুর্ভোগের বাসিন্দারা। লাগাতার বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গবাসী। একটানা বৃষ্টি হওয়ায় রাজ্যের একাধিক নদীতে ভাঙন দেখা দিয়েছে, পাশাপাশি জলমগ্ন একাধিক জেলা। তেমনই মাথাভাঙা শীতলকুচি ব্লকের বড়কৈমারি গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি বাসভাঙা এলাকা কার্যত জলের তলায়। বৃষ্টির তাণ্ডবে ধরলায় জল বাড়তেই তলিয়ে গিয়েছে রাঙামাটি বাসভাঙা এলাকা, জলমগ্ন প্রায় 2 শতাধিক গ্রামবাসী। গতকাল বিকেলে জলমগ্ন এলাকা পরিদর্শন করে এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বন্যা কবলিত এলাকায় গিয়ে খোঁজ খবর নেন মাথাভাঙা 1 নম্বর পঞ্চায়েত সমিতির নারী শিশু সমাজ কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায়। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ অধিকারী বলেন, জলমগ্ন এলাকা পরিদর্শন করে ত্রিপল সহ শুকনো খাবার বিলি করা হয়, বিষয়টি ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হবে বলে তিনি জানান। আমরা এখানে আসার কারণ হচ্ছে আমরা এখানকার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মারফত আমরা জানতে পারি যে আমাদের বড় কৈমারী অঞ্চলের অন্তর্গত রাঙ্গামাটি 171 ও 172 নং বুথে গতকাল রাত্রি থেকে যে ধল্লা নদীর জল প্রচুর পরিমাণে ঢোকার কারণে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে পাড়া প্রতিবেশী প্রত্যেকের জীবন বর্তমান খুবই বিপজ্জনক। আমরা বড়কৈমারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা যতটা পারি তাদের আমরা সহযোগিতা করব। আমাদের নবনিযুক্ত অঞ্চল সভাপতি ঘটনার সঙ্গে মানে খবরটা শোনার সঙ্গে সঙ্গে তারা সেখানে আছেন, তিনি সকাল থেকেই সেখানে আছেন, আমরা যতটা পারি তাদের পাশে আমরা রয়েছি। আর বিশেষ করে আমাদের শীতলকুচি বিধানসভার যে বিধায়ক বরেণ চন্দ্র বর্মন, বর্তমান মানুষের যে সমস্যা চলছে, যে বিপদ, এই বিপদের সময় কিন্তু তিনি সাধারণ মানুষের পাশে থাকেন না। উনি ঠান্ডা ঘরে থেকে শুধুমাত্র নির্বাচনের সময় এসে ভোট ভিক্ষাই করেন, এইটুকুই ওনার কাজ। আপনারা কি কি রিলিফ দিলেন? আমরা শুকনা খাবার, চিড়া মুড়ি গুড় থেকে শুরু করে যারা বিশেষ করে বেশি বিপর্যস্ত তাদের বাড়িতে বাড়িতে আমরা ত্রিপল পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি এবং দিচ্ছি। মানে এই বন্যা পরিস্থিতি দেখার জন্য আর কি এখান থেকে কমপ্লেন করছি আর কি, যে বাড়িতে বাড়িতে জল উঠছে, তার জন্য আমরা দেখতে আসলাম। কি দেখলেন? না হ্যাঁ, বাড়ি বাড়িতে ঠিকই আছে, জলই উঠছে। এবার আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফে কিছু রিলিফের ব্যবস্থা করা হচ্ছে আর কি, যার জন্য লিস্ট করা হচ্ছে, এরপরে রিলিফ দেওয়া হবে। মানে কিছু ড্রাই ফুড, হয়তো কিছু চিপাল দেওয়া হবে আর কি, সেরকম ব্যবস্থা করা হচ্ছে, সেটার জন্য লিস্ট করা হচ্ছে, তো ওই জন্যই আসা হয়েছে আর কি। জলটা হলো আমরা কালকে পরশু থেকে, মানে বাড়ির সব ঘর কি বন্ধ ইসে হয়ে গেছে, জল ঢুকে গেছে? এটা কি প্রত্যেক বছরই হয়? না, প্রত্যেক বছর মানে এরকম জল হইলে হয়ে যায়। মানে এটা কোন নদীর জল? এটা হলো এই যে এই ধল্লা মানে কি এখানে কি কোনো বাঁধ নেই নাকি নদীর? এখানে তো বাঁধ নাই, এখানে বাঁধ নাই, বাঁধ হচ্ছে অনেকও জানি কোথায় কোথায় আছে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক জানান, বাসভাঙা এলাকায় ধরলা নদীতে জল বাড়ায় বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। খবর পেয়ে এলাকা পরিদর্শন করে নামের তালিকা প্রকাশ করে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে শীতলকুচির বিডিও সাফিয়া আব্বাস জানান, বিশেষ করে বড় খলিশামারি, বড় কৈমারি, ভাবেরখানা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি স্থানে জল জমেছে। ব্লক প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় শুকনো খাবার সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, ব্লক প্রশাসন সব দিকে নজর রাখছে। জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল কুমার অধিকারী এবং গোলকগঞ্জ ব্যবসা সমিতির সম্পাদক কেশবচন্দ্র বর্মন, তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন এবং অসহায় মানুষদের আর্টস সেন্টারে আনাবার ব্যবস্থা করেছেন। পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, সমস্ত বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। সব মিলিয়ে মাথাভাঙা 1 নম্বর এবং মাথাভাঙা 2 নম্বর ব্লক এবং শীতলকুচি ব্লক প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছেন। মাথাভাঙা থেকে কাজল রায়, রিপোর্ট খবরিয়া 24। তলামোড় দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন
7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022-এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, ফকুল তলামোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।